नमस्कार बंधुरा, आज आमरा घुरते जाच्छी नेपालेर काठमांडूते अवस्थित स्वयंभूते। एटी पंचम शताब्दीते नेपालेर राजा बर्षदेवेर द्वारा प्रतिष्ठा करा हय, किन्तु पौराणिक मते ए स्थापना करा हयेछिलो बहु जुग आगे, जखन एई अंचलटी पुरो नेपालेर काठमांडू भ्यालीटाई एकटा ह्रदे छिलो एबं सेई ह्रदेर मध्ये अनेक पद्म फुल फुटे थाकतो। এখানে স্বয়ম্ভূ পুরাণ অনুযায়ী তখন বুদ্ধিস্টদের মধ্যে একজন দেবতা মঞ্জুশ্রী এই অঞ্চলে ভ্রমণ করতে আসেন এবং তিনি দেখেন যে এই অঞ্চলের হ্রদটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে এই অঞ্চলটা সাধারণ মানুষের বসবাসের জন্য একটি উত্তম স্থান হতে পারে। তাই জন্য তিনি এই অঞ্চলের হ্রদের একটা কানাকে তার তরোয়াল দিয়ে কেটে দেন এবং তার ফলে এই অঞ্চলের জল সব বেরিয়ে যায় এবং যে পদ্মফুলগুলো ফুটেছিল তার মধ্যে একটা পদ্মফুল এই স্তূপাতে পরিণত হয়। এটা হচ্ছে এখানকার পৌরাণিক কাহিনী যেটা স্বয়ম্ভূ পুরাণে লেখা রয়েছে। এবং এই অঞ্চলের এই মন্দিরটির আর একটা নামও আছে, যেটা হচ্ছে মাঙ্কি টেম্পল। এর কারণ হচ্ছে যে এই মঞ্জুশ্রীর তখন ঠিক করে যে তার চুল কেটে ছোট করবেন, কিন্তু দেখা যায় যে তার চুল অনেক বড় হয়ে যায় এবং তার চুলের মধ্যে কিছু উকুন হয়, সেই উকুনগুলোই বাইরে বেরিয়ে এসে বাঁদরের রূপ নেয়। তাই জন্য এই মন্দিরের আর এক নাম হচ্ছে মাঙ্কি টেম্পল। এই মন্দিরটি কাঠমান্ডুর মেন শহর থেকে 3 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত একটা মন্দির। এবং এখানে নেপালের কাঠমান্ডু ভ্যালিতে যতগুলো মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম প্রাচীন মন্দির। তাই জন্য হিন্দু এবং বুদ্ধিস্ট সব ধর্মের লোকেরাই এই মন্দিরটাকে খুব পবিত্র মনে করে। এই মন্দিরে ঢুকলেই প্রথম যে অংশটা চোখের মধ্যে পড়বে, যেটা সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বজ্র। এই তিব্বতী বজ্রযান বুদ্ধিজম অনুযায়ী এটা হচ্ছে বুদ্ধের অস্ত্র। এরপর সামনেই পড়বে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পলটা, যেটা স্বয়ম্ভূনাথ স্তূপা। প্রথমে যে অংশটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা সাদা অর্ধগোল। এটা হচ্ছে পৃথিবীর রূপকে প্রদর্শন করে। এর পরে যে অংশটা দেখতে পাওয়া যায় একটা কিউবয়েডের মতো একটা অংশ দেখতে পাওয়া যায়। এই কিউবয়েডের চারদিকে চারটে চোখ রয়েছে এবং এই চোখগুলো দর্শায় যে মা যখন বুদ্ধ এনলাইটমেন্ট হয়ে গেছিলো তার এনলাইটমেন্টের অংশটাকে দর্শায়। এবং তার মাঝে আর একটা চোখ রয়েছে, তৃতীয় চোখ, সেই চোখের মাধ্যম দিয়ে এটা দেখাচ্ছে যে সেই চোখটা স্বর্গের দিকে রয়েছে। এবং যখন বুদ্ধ তার বাণী প্রচার করেছিল তখন স্বর্গ থেকেও দেবদেবীরা এসে সেই বাণী শোনবার জন্য সেই চোখকে উপসরণ করত। এবং আর একটা আছে, নাকের অংশের মতো একটা রয়েছে, সেটা একটা জিজ্ঞাসা চিহ্নের মতো। এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পরপর 13টা চূড়া। এই 13টা চূড়া দর্শায় যে 13টা জীবনের অংশের মধ্যে দিয়ে কে তবে হচ্ছে এনলাইটমেন্ট বা পরম প্রাপ্তি পাওয়া যাবে। আর এর উপরে রয়েছে চূড়াটা, এটাই হচ্ছে স্বয়ম্ভূনাথ স্তম্ভটা, দেখতে এরকম ধরনেরই দেখতে। এবং ভেতরে যে স্বয়ম্ভূ মূর্তি রয়েছে সেটা পরবর্তীকালে অনেক গোল্ড দিয়ে সেটাকে কভার করা হয়েছে। আর এই স্বয়ম্ভূ স্তূপাটা 1973 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা পায়। আর এই স্তূপার চারিদিকে 5টি বিল্ডিং বা স্ট্রাকচার রয়েছে। যেই 5টা স্ট্রাকচার পৃথিবীর যে এলিমেন্টসগুলো রয়েছে, যে এলিমেন্টসের মাধ্যম দিয়ে মানুষের শরীর বা সব কিছু তৈরি হচ্ছে, সেই 5টা এলিমেন্টস আকাশ, আগুন, পৃথিবী, জল এবং বায়ুকে প্রদর্শন করে।
আর এই মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর বাঁদর রয়েছে। এই অঞ্চলের এই মেন মন্দিরটি ছাড়াও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, তার মধ্যে কিছু হিন্দু মন্দিরও এখানে এই পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।